কি কি করতে পেরেছি সেটা আপনাদের কাছে রাখবো, তারপর আপনারা বিচার করবেন 12 মে কাকে ভোটটা দেবেন। 7 বছর আগে গ্রাম বাংলা আগে মেয়ে জন্মালে বাবা মায় চিন্তা হতো কে টাকা কোথা থেকে আসবে পড়াশোনার জন্য। আমাদের সরকার কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, দেখতে দেখতে 7 বছর কেটে গেল, 60 লক্ষের চেয়ে বেশি মেয়ে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত আছে। সবুজ সাথীর মতন প্রকল্প নিয়ে এসছে আমাদের সরকার, যাতে এই গরমে পায়ে হেঁটে স্কুলে যেতে না হয়। 1 কোটির চেয়ে বেশি সাইকেল এই সবুজ সাথীর মধ্যে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। 42টা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, তার মধ্যে একটা ঘাটালেও আছে। এতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল অন্য কোনো রাজ্যে অন্য কোনো সরকার করতে পারেনি, যেটা আমাদের সরকার গত 7 বছরে করতে পেরেছে। 28টা নতুন ইউনিভার্সিটি হয়েছে, 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে গীতাঞ্জলি প্রকল্পের মধ্যে। খাদ্যসাথী মতন প্রকল্প যেখানে 9 কোটির চেয়ে বেশি লোক এই খাদ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত আছে।